ইমেজেস অফ লাইভ এনজিও নতুন অফিসের উদ্বোধন হলো প্রিন্স আনোয়ার শাহ রোডে। পয়লা বৈশাখের দিন তাদের নতুন অফিসের উদ্বোধন করা হলো। সারা বছর প্রান্তিক অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এই স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী দিনে মানুষের জন্য আরো কাজ করে যেতে চান তারা। আদিবাসী এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের পাশে দাঁড়ান তারা। সংস্থার প্রেসিডেন্ট সোমা শ্রীপাল, ভাইস প্রেসিডেন্ট জয়িতা চক্রবর্তী, কোষাধ্যক্ষ রাহুল দাস এছাড়াও অতিথি হিসেবে ছিলেন অভিজিৎ মণ্ডল। কি বললেন তারা শুনে নেব। সত্যি কথা বলতে আমরা আদিবাসী আদের আর যারা সমুদ্র নিকটবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ দারিদ্র সীমার দাঁড়িয়ে আছে সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা হচ্ছে আমাদের এই ইমেজেস অফ লাইফটা। আমার ভ্রমণ জীবনে বা আমার এডুকেশন ট্যুর বলুন সেসবের মধ্যে থেকে আমি আমার জীবনে যেই জিনিসটা দেখেছি যে এই আদিবাসী সমাজ এবং সেই সমাজে বসবাসকারী যে এই মানুষগুলো তারা প্রত্যেকটা মুহূর্তে তারা সমাজের যে সমস্ত ফেসিলিটিগুলো আমরা যারা শহরকেন্দ্রিক জীবনযাপন করি তারা সব কিছুর থেকে বঞ্চিত। তো আমাদের ইমেজেস অফ লাইফের আমাদের মিশনটাই হচ্ছে যে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং সেই মানুষগুলোর সাথে নিজেদেরকে একাত্ম করা এবং এই মানুষগুলোর সাথে আমরা একাত্ম হতে পারলে তবেই সেই মানুষের পাশে আমরা দাঁড়াতে পারব, তাদের ক্ষুধার নিবারণের একটু চেষ্টা আমরা করতে পারি যতটা আমাদের পক্ষে সম্ভব সেই হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। আমরা মূলত প্রথমে শুরু করেছিলাম খুব ছোট গুটি কয়েক লোকজন নিয়ে, তারপরে এখন যেখানে যতজন দেখছেন মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। তো আমাদের এইখানে আমরা মূলত দর্পণ নামে এনজিওটার নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। তো দর্পণ এনজিও যেটা ছিল সেটাই আমরা পরবর্তীকালে ইমেজেস অফ লাইফ বলে এখন আমরা নতুনভাবে শুরু করছি। এখানে ম্যাথামেটিক অ্যাট ইটস এক্সেলেন্স এই একটা নতুন আরেকটা কোলাবোরেশন হয়েছে এবং রুটস অফ জয় বলে আরেকটা এনজিওর সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে। তো এই দুটো আর দর্পণ এরা তিনজন মিলে একসাথে ইমেজেস অফ লাইফ বলে এখন আমরা চলছি, নতুন পথ চলা শুরু করছি। তো আমাদের মূলত মেন আমরা যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে আদিবাসী বিভিন্ন গোষ্ঠী আছে, সেই আদিবাসী গোষ্ঠীরা অনেকটা পিছিয়ে পড়া, তো সেইখান থেকে তাদের যদি আমরা সমাজের মূল স্রোতে কিছুটা এনে নিতে পারি এবং সেখান থেকে আমাদের মাথায় রাখতে হয় যে মানুষের পেটে যদি খাবার না পড়ে তাহলে মানুষ আর কিছু ভাবতে পারবে না। তো সেইখান থেকেই আগে আমরা খাবার প্রতি মাসে চেষ্টা করছি তাদের কিছু মিনিমাম কিছু রেশন দেওয়ার এবং সেখানে চাল ডাল সয়াবিন তেল এসব কিছু থাকছে যেখান থেকে সেটা তাদেরকে আমরা দিচ্ছি এবং আমাদেরকে তাদেরকে সেটা প্রোভাইড করে তারপরে আমরা চেষ্টা করব। আস্তে আস্তে ভেবে রেখেছি তাদের পানীয় জল, তাদের শিক্ষা ব্যবস্থা যতই আমরা কিছুটা পারি সেইটুকু উন্নত করার এবং সাথে তাদের স্বাস্থ্য, কারণ আমার নিজের চোখে দেখা যে তারা শিক্ষার জন্য একটা ছোট বাচ্চা স্কুলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার রোজ হাঁটে আর পানীয় জলের ব্যবস্থা সেরকম নেই। আমি একদম প্রত্যন্ত গ্রামগুলোর কথা বলছি, তো সেখানে তাদের পানীয় জল বলতে যে রিসোর্স সেটা নর্মাল এমনি একটা পুকুর, সেখান থেকে সব কিছু রিসোর্সেস হচ্ছে। তো সেখান থেকে এই ভাবনাগুলো আমাদের মাথায় এসেছিল, সেখান থেকে কাজ করা শুরু করেছি। এখন অবধি আমরা পুরুলিয়ার চারটে গ্রাম বারেলিয়া, ভূপতিপল্লী, ধসকা এই গ্রামগুলো, বাগমুন্ডি এই জায়গাগুলো আমরা এখন অবধি কিছু মানুষের সাথে যোগাযোগ করে সেখানে কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। ঝাড়গ্রামে কিছু গ্রাম আছে, সিংধুই, জামশোল এরকম কিছু গ্রাম, হুমটিয়া, আর এছাড়া আমরা চেষ্টা করেছি এখনও অবধি লক্ষ্মীকান্তপুরে, উদয়রামপুর, কচুবেরিয়া এখানে চারটা গ্রাম আছে ওই তাদেরকে ওখানে আমরা আগে রোববারই গিয়েছিলাম, আমরা 1500 জন মানুষকে আমরা খাবার দিয়ে আসতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে আরও পারবো। আমাদের চেষ্টা এটা আছে যে প্রতি মাসে এদেরকে যদি আমরা কিছুটা রেশনিং আপাতত দিয়ে শুরু করতে পারি পরবর্তীকালে এটাকে আমরা আরও বড় করতে চাই। আপাতত আমাদের চেষ্টাটা রয়েছে যে আমরা যেখানে একদম প্রত্যন্ত গ্রাম সেখানে যেখানে অ্যাকচুয়ালি মানুষটা নিডি, যেখানে মানুষটা মানে চেয়েও তাদের অবস্থাটা ঠিক করতে পারছে না, সেই জায়গাতে গিয়ে আমরা তাদেরকে একটু খাদ্য সাহায্য করতে চাইছি। আর কেন আমাদের এটা থট প্রসেস কি যদি কারোর পেটে খাবার না থাকে না সে এর থেকে বেশি আগে চিন্তা করতে পারে না, তো যদি কারোর পেটটা শান্তি পায় তাহলে সে পড়াশোনার দিকে এগোতে পারবে, আর পড়াশোনা আমাদের এই মডার্নাইজেশনে খুব ইম্পর্টেন্ট।
তো আমাদের ফার্স্ট প্রচেষ্টা থাকবে কি যেখানে নিডি মানুষ রয়েছে তাদের সবাইকে গিয়ে একটু করে খাবার প্রোভাইড করা প্রত্যেক মান্থে, আর তারপরে এখান থেকে যদি আমরা তাদের একটু কন্ডিশনটা একটু আপলিফ্ট করতে পারি তারপরে ওদের ওখান থেকে আমরা এডুকেশনের দিকে যাব। এডুকেশন, হেলথ, এই সব জায়গাগুলো আমাদের একটু টাচ করা বাকি আছে। এমন আশা করি আপনাদের সবার হেল্প থাকলে আমরা এটা করতেও পারবো।